বিএনপি বা সমমনা দলগুলো নির্বাচনে ফিরতে চাইলে আইন অনুযায়ী সুযোগ তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। রাজনৈতিক দলগুলোকে কমিশনের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, তফসিল পেছানোর মতো পরিস্থিতি তৈরি হলে নির্বাচন কমিশন তখন বিবেচনা করবে। শিউলি শবনমের প্রতিবেদন। দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ভোটে অংশ নিতে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল এখন মাঠে। তবে নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে অটল বিএনপি। নির্বাচনী ইতিহাস বলছে, 2008 ও 2018 সালে সংসদ নির্বাচনের আগে বয়কটের ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে অংশ নেয় দলটি। আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কমিশনার রাশেদা সুলতানা বলেন, কমিশন চায় সব দল ভোটে আসুক, যারা নির্বাচনে ফিরতে চায় তাদের জন্য আইন অনুযায়ী সুযোগ তৈরি করে দেবে কমিশন। ওনারা যদি ফিরতে চান, ইতিপূর্বেও আমার জানা মতে ওনারা একটু পরেই এসেছিলেন এবং ওনারা কিন্তু সেই সুযোগটা পেয়েছিলেন। তো ওনারা যদি আসতে চান, ইচ্ছা প্রকাশ করেন, সেক্ষেত্রে কিভাবে কি করা যাবে নিশ্চয়ই আমরা সেটা নিয়ে আলোচনা করব, সিদ্ধান্ত নেব। ওনারা যদি আসেন, আমরা কমিশনারটা বসব, আইন কানুন দেখব, তারপরে যেটা সিদ্ধান্ত হবে আমি অগ্রিম আপনাদের কিছু বলতে পারব না। হ্যাঁ, আসলে তো বিবেচনা করবোই, অবশ্যই করব, কারণ ওনারা, আমরা তো চাই সব দলে এসে একটা সুন্দর একটা ইলেকশন হোক, সুষ্ঠু নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর উল্লেখ করে তিনি জানান, আচরণবিধি প্রতিপালনে কঠোর থাকবে ইসি। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে আইনি ব্যবস্থা নিয়ে আরও হুঁশিয়ারি দেন তিনি। তো নিতে হবে, আমি বিশ্বাস করি আইন শৃঙ্খলা বাহিনী, এ পর্যন্ত আমরা যত ইলেকশন করেছি বিগত আমাদের সময় প্রায় হাজারের উপর ইলেকশন হয়ে গেছে, কিন্তু লোকাল ইলেকশন বা ইলেকশন ওখানে কিন্তু আমরা কখনোই কোনো সময়ই ওনাদের কাছ থেকে অসহযোগিতামূলক কোনো আচরণ আইন শৃঙ্খলা বাহিনী বা যারা ভোটের মাঠে কাজ করেছেন খুব আমরা কিন্তু ওরকম খুব একটা পাই না। যেহেতু আমাদের কাছে ন্যস্ত হয়েছেন, আমরা মনে করি আমাদের নিয়ন্ত্রণেই তারা আছেন, থাকবেন, না থাকলে তার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। সংবিধান অনুযায়ী ভোটের সময় নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলেও প্রত্যাশা এই কমিশনারের। অবশ্যই আমরা ওনাদেরকে বলবো, আমাদের সেই সহযোগিতা ওনারা দিবেন, আমরা সবসময় সেই আশায় আশাবাদী। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা।